আজকে তোমাদের ডগ অ্যান্ড পাপ্পি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো তো সবার প্রথমে একটি স্লিপিং লাইন তোমরা সোজা করে টেনে নেবে নিচেও একটা স্লিপিং লাইনটা আনবে অর্থাৎ একটা আমরা রেক্ট্যাঙ্গেল শেপ প্রথমে তৈরি করে নেব বেশি মোটা করবে না একটু লম্বাভাবে করবে আর বেশি লম্বা করো না এরপর রেক্ট্যাঙ্গেল শেপের কর্নার থেকে আমরা একটুখানি লাইনটা ছোট করে উপর দিকে ওঠাবো এবং নিচ দিকে সরু থেকে মোটা করব শেপটা এইভাবে কর্নার থেকে আবার মুখের ড্রয়িংটা এইভাবে নিয়ে আসবো অর্থাৎ কুকুরের মুখটা মোটা থেকে একটু সরু হবে এইভাবে তিনখানা শেপ তোমরা পরপর করে নেবে এরপর ঠিক এই কর্নার থেকে একটুখানি আড়াআড়িভাবে একটা ছোটো লাইন অর্থাৎ কুকুরের পায়ের ড্রয়িংটা আমরা করে নেব এরপর মোটা থেকে কিছুটা সরু হবে ঠিক পেছনের পাটাও মোটা থেকে কিছুটা ঘুরিয়ে শুরু করবে এইভাবে শেপ থেকে আস্তে আস্তে পায়ে ড্রয়িংগুলো তোমরা বার করে নিয়ে আসবে সহজভাবে এরপর ঠিক এই কর্নার থেকে ঘুরিয়ে পেটটা মোটা থেকে শুরু করবে এবং পেটটাও নিচ থেকে ঘুরিয়ে এই কর্নার থেকে ঘুরিয়ে আবার পায়ে এইভাবে নিয়ে আসবে ঠিক এই কর্নার থেকে আবার লেসটা লম্বা করে একটু মোটা থেকে শুরু করে দেবে তো পিঠের লাইন আর পেটের লাইনটা তোমরা দেখে নেবে পেটটা যাতে মোটা থেকে সরু হয় এবার পায়ের নিচের যে পায়ের যে থাবাগুলো সেই আঙুলগুলো ঠিক যেভাবে তোমরা দেখছো এভাবে ঘুরে তিনখানা সেপে ভাগ করে নেবে পেছনে একটা নখের মতন থাকবে ঠিক সেই জায়গা থেকে ঘুরে আঙুলটা আসবে এরপর পায়ের এই জায়গা থেকে পায়ের এই জায়গাগুলো লাইনগুলো এভাবে টেনে দেবে ঠিক এই কন্যার থেকে কান দুটো তোমরা একটু আড়াআড়ি করে বার করবে এরপর মুখের শেপটা কিছুটা লাইন বরাবর এসে আবার নিচ থেকে এসে ঘুরে যাবে ইভাবে মুখের ড্রয়িং নাকের ড্রয়িংগুলো তোমরা সুন্দর করে করে নেবে তবে মুখটা যাতে মোটা থেকে সরুর দিকে সামনের দিকে একটু সোচালো থাকে চোখের লাইন গলার লাইনটা লাইন বরাবর কিছুটা এসে ঘুরে যাবে ইভাবে করার পর শেপটা প্রথম যে রেক্ট্যাঙ্গেল ড্রয়িংটা হয়েছিলো সেই লাইনটা আমরা মুছে দেবো তাহলে দেখো কুকুরের যে শেপটা আমাদের অনেকটা চলে আসবে এভাবে লাইনগুলো সুন্দর করে আমরা ফিনিশ করে দেব দেখো মুখের ড্রয়িংটা কীভাবে আসলো মোটা থেকে সরু মাথাটা কিছুটা এসে আবার নিচ দিকে নেমে গেছে এভাবেই তোমরা কিন্তু কাজগুলো সুন্দর করে করবে নেক্সট আরও দুটো পায়ের ড্রয়িং তোমরা করবে সামনে থেকে ঠিক সে মোটা থেকে সরু পায়ের আঙুলগুলোকে এইভাবে করে দেবে তবে চারটে পা যাতে একটা লাইনে না থাকে সেই দিকে তোমরা খেয়াল থাকবে সামনের পায়ের সাথে সামনের পা এক লাইনে থাকবে বডি ওই পাশের পায়ের সাথে ওই পাশে পায়ে এক লাইনে থাকবে এইভাবে করে চারটে পা আমরা কমপ্লিট করব নেক্সট ঠিক এইভাবে করে কমপ্লিট করার পর আমরা কুকুরের পেছনে যে পাপির যে ড্রয়িংটা মোটামুটি তোমরা পেটের লাইন বরাবর ঠিক সেই জায়গা থেকে লাইনটা শুরু করবে এইভাবে করে ছোট্ট করে পাপির মুখটা করে নেবে এমন মুখের শেপটা একটু মোটা থেকে একটু হালকা সরুর দিকে রাখবে তবে বেশি বড় করার দরকার নেই এভাবে করে পেটটা হালকা করে গোল করে পাগুলোকে এবে ঘুরিয়ে ছোট্ট করে তোমরা করে দেবে লেসটা একটু হালকা ঘুরিয়ে এবে গুটিয়ে রাখবে তবে পেছন দিকটাকে একটু লম্বা করার জন্য আবার আমি মুছে দিলাম সেইভাবেই আবার ড্রয়িংটা করা হবে যেহেতু একটুখানি শর্ট হয়ে গেছিলো এই জন্য মুছে একটু লম্বা করা হলো আমার সেমভাবেই ড্রয়িংটা আবার তোমরা পাপির করে দেবে কানগুলো একটু নিচের দিকে ঝোলানো থাকবে ওই পাশে কানটা দেখা যাচ্ছে না এভাবে করেই তোমরা ড্রয়িংটা করে নেবে এবার দেখো কি করে এটা ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা পেটের লাইনটাকে একটু নিচে নামানো হলো তো সবার প্রথমে এই পাপির পেছনে জাস্ট কটা স্পট তোমরা করে দিতে পারো তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে ডগের ওপর দিকটা একটু হালকা করে ভিজিয়ে নেবে এরপর ইলো অকার সাথে আর গ্যাম্বুজ কালার আর অল্প একটুখানি বান সায়না কালার মিশিয়ে ওপর দিক থেকে আমরা নিজ দিকে রঙটা নিয়ে আসব অল্প জল দিয়ে তোমরা কাজ করবে মুখের জায়গা থেকে রঙগুলোকে নিয়ে এসে দেখো পেটের নিচ দিক একটু হালকা রেখেছি পেটের নিচ দিক একটু হোয়াইট রাখার জন্য ব্রাউন কালারটা কিন্তু আর শেষ পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি না কোনো জায়গায় পায়ে হোয়াইট কালার রাখা হলো অর্থাৎ হোয়াইটে কালারটা বোঝানোর জন্য ব্রাউন কালারটাকে পুরো করা হলো না এইভাবে করে পায়ের নিচ দিক শেষ পর্যন্ত এই ব্রাউন কালারটা নিয়ে যাওয়া হয়নি কিছুটা হোয়াইট রাখার জন্য এভাবে করে এবার রঙগুলোকে হালকা করে তোমরা মিশিয়ে দেবে এভাবে করে ডগের ফার্স্ট টোনটা তোমরা করে নেবে পাপির গায়ে রঙটাও আমরা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে হালকা করে তোমরা গায়ের যে স্পটগুলো করে নিতে পারো এরপর সাইনা কালারের সাথে অল্প একটু ইয়োল কালার মিশিয়ে হালকা করে টোনটা নিচ দিকে দিয়ে দেবো অর্থাৎ পাপের কালারটা বডির কালারটা সাদাই থাকবে তার মধ্যে হালকা করে একটুখানি ইলিশ শেড তোমরা দিয়ে দেবে এভাবে করে ফার্স্ট টোনটা আমরা হালকা করে করে নেব বেশি জল দিয়ে কাজ করবে না অল্প অল্প জল দিয়ে কাজগুলোকে তোমরা শেষের দিকে নিয়ে যাবে নখের নিচের জায়গাগুলো হালকা ব্রাউনিশ কালার দিয়ে তোমরা শেড দিতে পারো নেক্সট আমরা একটু হালকা জল দিয়ে ভিজিয়ে নেব অর্থাৎ কিছুটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে নেব তোমার ব্যাকগ্রাউন্ড হালকা করে বোঝাতে পারো না বোঝালেও হবে ব্যাকগ্রাউন্ড জন্য কোভাল্ট ব্লুর সাথে অল্প একটু স্কারলেট কালার কিংবা ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডের কালার তৈরি করতে পারো তবে অন্য কালার দিয়েও করলে হবে জাস্ট একটুখানি ডার্ক কালার করবে সেহেতু তোমাদের যে ডগের যে পায়ের একপাশে হালকা হোয়াইটিশ রাখা হয়েছে সেটা সুন্দর বেরিয়ে আসবে সেমভাবে এই পাশে কালারটা কিছুটা তোমরা টেনে নিয়ে যাবে এইখানে কোভাল ব্লুর পরিমাণ একটু বেশি মেশানো হয়েছে তাই কালারটা একটুখানি ভায়োলেট তৈরি হয়েছে এভাবে করে বান সায়না ক্রিমসন এই ধরনের কালার মিশিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড কালার করতে পারো ওপর দিকে একটু জল দিয়ে ভিজিয়ে স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে তোমরা উপর দিকে রঙটা এবার হালকা করে দিয়ে দিতে পারো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য যে কোনো কালার দিয়ে তোমরা এটা ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ডটা শুধু খেয়াল রাখবে এই লাইনগুলো ধরে তোমাদের করতে হবে যাতে অংশগুলোর মধ্যে কুকুরের অংশ বা যে কোনো অংশের মধ্যে রঙটা না ঢুকে যায় শুধু আলো ছায়াটাকে বার করার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো তোমরা দিতে পারো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের রঙটা তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে নেক্সট এবার কুকুরের সেকেন্ড টোন বা শেডের দিকে আমরা যাবো বা সাইনা কালারের সাথে অল্প একটুখানি গ্যাম্বুজ কালার মিশিয়ে তোমরা করতে পারো হালকা করে টোনগুলো ঠিক যেভাবে দেখছো সেভাবে অল্প জল দিয়ে এই অন্ধকার জায়গাগুলোকে হালকা করে বের করে নিয়ে আসবে বডির নিজ দিকটাও সেম টোন দিয়ে আবার বার করে নিয়ে আসবে সাইনা কালারের সাথে ভার্মিলিয়ান অল্প একটু স্যাবগ্রিন এই ধরনের কালার মিশিয়ে তোমরা এই রকম ব্রাউনিশ কালার তৈরি করে সেট দিতে পারো পেটের নিজ দিকে টোন দিয়ে সেটাকে হালকা করে তোমরা মিশিয়ে দেবে অর্থাৎ যেই টোনই তোমরা দাও সেটাকে চেষ্টা করবে হালকা করে মিশিয়ে দেওয়া এভাবে করে আস্তে আস্তে আমরা সেকেন্ড টোনগুলো কমপ্লিট করব এবার কিছুটা বান সানার সাথে কোবাল্ট ব্লু কালার কিছুটা মিশিয়ে লেজের কালারটাই টু এরপরে সেম কালার দিয়েই পেটে নিজ একটু হালকা করে টোনগুলো দেবে কানের লাইনগুলোকে একটু বার করে দেবে অর্থাৎ বেশি টোন দেওয়ার দরকার নেই হালকা কিছু কয়েকটা টোনে তোমরা এই পাপ্পির কালারটা বার করবে লাইনগুলোকে একটু সুন্দর করে শেড দি হালকাই রাখার চেষ্টা করবে অর্থাৎ হোয়াইট ইস যে টোনটা সেই টোনটাই রাখার চেষ্টা করবে এরপরে এই যে স্পটটা একটুখানি ব্ল্যাক কালারের সাথে কোবাল্ট ব্লু আর বার্ন সায়না কালার মিশিয়ে এই স্পটটাকে একটু ডার্ক করে দেবে এমন সে একই কালার দিয়ে তোমরা নাকের কালার চোখের কালার করে দিতে পারো কুকুরের তবে একটু ড্রাই করে করে কাজ করার চেষ্টা করবে নাহলে কালারটা স্প্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এরপরে থার্ড টোন আইট টু বার্নসায়না কালার আর গ্যাম্বুজ কালার মিশিয়ে টোনটাকে একটু ব্রাউনিশ করে এই যে স্পটগুলো আছে কুকুরের গায়ে সেই স্পটগুলোকে তোমরা হালকা করে দিয়ে দিতে পারো ওপর দিকে তবে জলের পরিমাণ কম দেবে বেশি দিয়ে করলে তাহলে কিন্তু টোনটা শুকিয়ে সেই কালারটা থাকবে না সেই দিকে তোমরা খেয়াল রাখবে এইভাবে এই কালারগুলো আস্তে আস্তে আমরা সুন্দর করে ফিনিশের দিকে এগিয়ে নিয়ে যাব অর্থাৎ ছোটো ছোটো টোন দিয়ে দিয়ে এই পায়ের লাইন মুখের লাইন কানের লাইনগুলোকে তোমাদের বার করতে হবে তোমরা চার নম্বর দুই নম্বর ছ নম্বর ব্রাশ দিয়ে কাজগুলো করতে পারো এরপর কুকুরে যে ছায়া পড়েছে ল্যান্ডের ওপরে সেটা তোমরা কোভার ব্লুর সাথে ভার্মিলিয়ান কালার কিংবা ক্রিমসন কালার মিশিয়েও একটু ভায়োলেট টোন বা ডার্ক ব্রাউন টোন তৈরি করে তোমরা ছায়াগুলো এই রকম দিতে পারো তবে বেশি জল দিয়ে কিন্তু ছায়া করার চেষ্টা করবে না জাস্ট অল্প জল দিয়ে করবে সেম টোনগুলো দিয়েই আঙুলগুলোকে কুকুরের বার করে দেবে নাকের টোনটা একটু ডার্ক করে দেবে এইভাবেই আস্তে আস্তে সুন্দর করে তোমরা কুকুরের ড্রয়িংয়ের কালার এমন ড্রয়িং তোমরা সুন্দর করে শিখে এটা দিয়ে তোমরা যে কোনো কম্পোজিশান বা কোনো সিনারিতে তোমরা এটা করতে পারো তাহলে দেখতে আরও সুন্দর হবে আশা করি ঠিক যেভাবে দেখালাম তোমরা সেভাবে কাজটি করতে পারবে আর যদি আমার শেখানো ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো আর যারা এই চ্যানেলে নতুন ভিও আমার সেখানে যদি ভালো লেগে থাকে আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো